আজব এক অবস্থায় বাংলাদেশ ক্রিকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে রয়েছে আর মোটে কয়েক ঘন্টা, কিন্তু এখনও বাংলাদেশের ক্রিকেটাররা জানতেই পারেনি জিম্বাবুয়ের একাদশ। বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের এক সংবাদকর্মী জানতে চাইলেন জিম্বাবুয়ের নতুন ক্রিকেটারদের নিয়ে। তামিম ইকবাল একচোট হেসে বললেন, আমি এটা নিয়ে কি বলবো, কাদের সঙ্গে খেলবো এটাই তো জানি না। বিস্ময়কর হলেও সত্যি, শুক্রবার হারারের সময় সকাল 9:30 শুরু বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ। বৃহস্পতিবার দুপুর 12:00 জিম্বাবুয়ে ঘোষণা করেনি তাদের ওয়ানডে স্কোয়াড। মাঠে কাদের সঙ্গে লড়াই করতে হবে এটা নিয়ে তাই পুরোপুরি আধারে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে টেস্ট ম্যাচে বাংলাদেশ স্কোয়াড ঘোষণার আগে দেখতেই পারেনি জিম্বাবুয়ের হারারে পিচ, আর এবার জানা গেল না জিম্বাবুয়ে একাদশ। ওয়ানডে অধিনায়ক তামিম তার বিস্ময় লুকালেন না এটি নিয়ে। তিনি বলছেন, আমরা জানি না কাদের সঙ্গে খেলতে যাচ্ছি, প্রথম বল হওয়ার 24 ঘন্টারও সময় কম আছে, আমরা এখনও জিম্বাবুয়ে দল নিয়ে কিছুই জানি না। তিনি আরও বলছেন, এটা একটু আজব কাহিনী, একটু ভিন্ন আমার কাছেও মনে হচ্ছে, কারণ 24 ঘন্টাও নেই, এখনও আমরা জানি না কোন দলের বিপক্ষে খেলব। সাধারণ এই সময়ে টিম মিটিং হয়, বোলিং মিটিং হয়, ব্যাটিং মিটিং হয়, প্রতিপক্ষের দলই না জানলে কাদের নিয়ে মিটিং করব সেটাই বুঝতে পারছি না, কিছুটা অবাক করার মতন বিষয়। হারারে টেস্টে জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস ক্রেগ আরভিন খেলেননি আইসোলেশনে থাকার কারণে। ওয়ানডেতে এই অভিজ্ঞরা থাকলে তাদের নিয়ে আলাদা পরিকল্পনার ব্যাপারও রয়েছে, কিন্তু এটা নিয়েও ধোঁয়াশা বাংলাদেশ দলে। তাই তো তামিম বলছেন, আমি যতদূর জানি যে কোনো ক্রিকেটারকে এই সিরিজে খেলতে হলে টিম হোটেলে তাকে 10 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে, আমি তো তাদেরকে দেখিনি এখনও হোটেলে। এটা আসলে জিম্বাবুয়ে ক্রিকেট ও আমাদের পক্ষ থেকে কোভিড প্রোটোকল যারা মেনটেন করেন তারা বলতে পারবেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ, হাতে 30 পয়েন্ট, তাই বাংলাদেশ চাইবে অন্তত হারারের ময়দান থেকে 30 পয়েন্ট লুফে নিতে। কিন্তু স্কোয়াডই না জানতে পারলে সে অনুযায়ী পরিকল্পনায় বা কীভাবে আসবে বাংলাদেশ টাইগার স্কোয়াডে।